হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি সাকিব ভাইয়ের হাস্যকর কিছু ডায়লগ আর মজার ডায়লগ। বুঝতেই পারছো তোমরা কি হবে না হবে, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারো। তো তার আগে আমার সঙ্গে রয়েছে রিয়া, রাজীব আর তোমরা সাকিব খান ভাইয়ার অনেক মানে ভিডিও চাও। আমরা রোজ হয়তো রোজ বেশি আনতে পারি না, কারণ সবার এক একটা আলাদা চাহিদা থাকে। তো চলো আজকের ভিডিওটা দেখে নিই সাকিব ভাইয়া বলে কথা। আজকে যারা যারা তোমরা সাকিব ভাইয়ের ভিডিও চাইছিলে, তো সাকিব ভাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো দেখো কেমন লাগে ভিডিওটা, কমেন্টে জানিও। লাইফ ইজ ওয়ান এন্ড আই অ্যাম নাম্বার ওয়ান সাকিব খান। নাম্বার ওয়ান সাকিব খান, কথাটা ভুল বলে। কোনোদিন আমি না থাকি, তুমি তাকে দেখো। আমি মরে গেলে আমার প্রথম পরিস্থিতি ছিল আমার কবর ছিল দিয়ে। মা, তোমার রিয়া, তোমার রিয়া ফার্স্ট ক্লাস পে অনার্স পাস করেছে। আই এম জিপিএ 5, আই গিভ এ জিপিএ 5, আই গেট জিপিএ 5। তুমি দোয়া করো। ও যেন মাস্টার্স এরকম রেজাল্ট করতে পারে। কেন তুই আমার শুধু অপেক্ষা করলি না? এখনকার আগেকার অ্যাক্টিং গুলো তো অন্যরকমই ছিল। আমি জানি শাহেদ বললে খুশি বাঁচবো না, খুশি মানলে শাহেদ বাঁচবো না, আর আমি খুশিরে সারা বাঁচবো না। কিন্তু আমার খুশি অনেক দূরে চলে গেছে। কি করেছ এখানে সাকিব ভাইকে? অন্যরকম লাগছে না দেখতে। ভালোবাসা দিবি কিনা বল। ভালোবাসা দিবি কিনা বল। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো কেন? মানি না, আমি মানি না, আমি তোমার এই বিচার মানি না, তোমার এই বিচার আমি মানি না, আমি মানি না। জ্যোতিষের করোনায় তিনবার টস করছি আর তিনবারই ও আমার এই কপালে পড়ছে। ওই ভুয়া জ্যোতিষের টস আমি বিশ্বাস করি না। তুই ভুয়া টস করেছিস, ওটা ছিল জাতিকে পাওয়ার জন্য তোর প্রতারণা। না, আমার ভালোবাসার সাথে আমি কোনোদিনই প্রতারণা করি নাই, কোনোদিনই প্রতারণা করি নাই। এই সেই জ্যোতিষের পয়সা, এই পয়সা দিয়ে টস করে আমি ওরে পাইছি,
আরে তোকে আমি বিশ্বাস করি না, সেদিন টস করে তোরা শুনেছিস? ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে, সিংহও থাকে, সিংহও থাকে। মিউজিকটা চেঞ্জ করে দিই। তো ফানি কিছু মিমস দেখলাম সাকিব ভাইয়াকে নিয়ে, মানে বানানো হয়েছে, আর যেই যেই জায়গাগুলো যে যেই মিউজিকগুলো দিয়ে সেইগুলোই দিয়েছে, দিয়ে এমন সুন্দর হাস্যকর একখানা ফানি মিমস, কয়েকটা ফানি মিমস বানিয়েছে। মানে দেখো সাকিব ভাইয়ের অ্যাক্টিং কে নিয়ে কিন্তু আমরা হাসি রে, আমরা যে মিমসটা তৈরি করেছি সেটা নিয়ে এসেছি, মিমসগুলো যে তৈরি করেছি, আর লাস্টে কান্নার সঙ্গে যে মিউজিকটা দিয়েছিল মানে একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট জিনিস বসিয়েছে, আর কিছুই না, ভালো ছিল ভিডিওটা, ভালো ছিল, মানে খুবই ভালো ভালো একটা, খুব একটা মানে মজাদার মিমস বলবো না, কিন্তু মোটামুটি একটা ফানি মিমস ছিল। হ্যাঁ ভালো, যে কটা মিমস ছিল তার মধ্যে কিছু কিছু ফানি মিমস ছিল ভালো, কিন্তু হ্যাঁ সাকিব ভাইয়ের অ্যাক্টিং দারুণ সুন্দর, অ্যাক্টিং মানে আগের অ্যাক্টিং একটা আলাদা লেভেলের ছিল, এখন অ্যাক্টিং গুলো একটু আলাদা লেভেলের আছে। এখন যে ডায়লগটা প্রথমে দিল সাকিব খান ইজ নাম্বার ওয়ান নাকি একটা ডায়লগ দিল, এটা তো মানতে হবে ভাই, এটা তো মেনে নিতেই হবে অবশ্যই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য পুরনো ভিডিও লিঙ্কগুলো এন স্ক্রিনে রয়েছে, গিয়ে দেখে নাও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, অনেকেই আছে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো করে দিও সাবস্ক্রাইব, এতে মোটিভেট হবো আমরা, তোমাদেরকে প্রত্যেকবারই বলি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার একটা চেষ্টা করবো, চেষ্টা থাকবে, চেষ্টা তো এখনও করছি, আরও আরও বেশি করে, আরও বেশি করে চেষ্টা করবো। তো চলো আজ এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।